আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসন্ন 45তম বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনকে সামনে রেখে আমরা একটি নতুন সিরিজ চালু করতে যাচ্ছি। এটা হচ্ছে আইসিটি প্রিপারেশন। এই সিরিজে আপনারা মোটামুটি 4-5 দিন বা 1 সপ্তাহের মধ্যেই আপনারা আইসিটি সম্পূর্ণ কোর্সটি রিভিশনের ভিডিও পেয়ে যাবেন, এবং অল্পের মধ্যে দেখা যাচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আপনারা সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন আইসিটির উপরে। কাজেই এই সিরিজটি মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে একটি কুইজ, আশা করছি সবাই কুইজ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ঠিক আছে, এবারে টপিকটি হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স, রোবটের উপাদান দেখেন, পাওয়ার সিস্টেম, সাধারণত লেড অ্যাসিড রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। অ্যাকচুয়েটর বলা হচ্ছে, রোবটের হাত পা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হচ্ছে অ্যাকচুয়েটর। অনুভূতি বা সেন্সিং, সেন্সরের মাধ্যমে রোবটের মানুষের মতো অনুভূতি তৈরি করা হয়। তারপর ম্যানিপুলেশন বা পরিবর্তন, রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন ও বস্তুকে পরিবর্তন করার পদ্ধতিকে বলা হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন সোফিয়া 2017 সালে 5 ডিসেম্বর রোবট সোফিয়া বাংলাদেশ সফরে এসেছিল। সোফিয়া হচ্ছে মানব আকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সামাজিক যোগাযোগ সক্ষম নারী রোবট। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স এটি তৈরি করেছে। 2017 সালের অক্টোবর মাসে রোবটটিকে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে। সোফিয়া বিশ্বের প্রথম রোবট হিসেবে কোনো দেশের নাগরিকত্ব অর্জন করে। সোফিয়া হচ্ছে বিশ্বের নাগরিকত্ব অর্জন করছে। আচ্ছা, যে ইলেকট্রোমেকানিক্যাল স্ট্রাকচার কোনো কাজ করতে সক্ষম সেটাই হলো রোবট। জাপানের মুরাতা কোম্পানি, মুরাতা বয়, সানি কর্পোরেশন হচ্ছে আইবো, তারপর হোন্ডা কোম্পানি হচ্ছে আশিমো, ইত্যাদি হচ্ছে রোবট। ঠিক আছে, তারপর মহেঞ্জোদারোতে দ্রাবিড় সভ্যতা সময় দন্ত WPWKRMVI জন্য ড্রিলস ব্যবহার, আচ্ছা এটা একটা ফন্ট, এটা কি সেটা লিখছিল সেটা বোঝা যাচ্ছে না, দন্ত জন্য ড্রিলস করা হয়েছিল, সেটি মানব ইতিহাসের প্রথম রোবট হিসেবে গণ্য করা হয়। এটা হচ্ছে 1954 সালে প্রথম প্রোগ্রামেবল রোবট তৈরি করেন হচ্ছে জর্জ ডেভল। 1956 সালে জর্জ ডেভল কয়েকজন ইঞ্জিনিয়ার নিয়ে গঠন করে হচ্ছে ইউনিমেশন নামক প্রথম রোবট ইন্ডাস্ট্রি। এই জর্জ ডেভলই প্রথম হচ্ছে ইউনিমেশন নামের একটা রোবট ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন। আচ্ছা, এরপরে আসি প্রশ্নটা হচ্ছে 43তম বিসিএস এর একটা কোশ্চিন। নিচের কোনটি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে? এটা হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে ফেস রিকগনিজেশন সিস্টেমে সহায়ক ভূমিকা পালন করে। এবার আমরা জানবো হচ্ছে সাইবার ক্রাইম সম্পর্কে আমরা জানবো। বাংলাদেশে সাইবার অপরাধ প্রতিরোধের জন্য তথ্য প্রযুক্তি আইন 2006 প্রণয়ন করা হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এছাড়া 29 জানুয়ারি 2018 তারিখে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। তার মানে 2006 সালে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন প্রণয়ন করা হয়। এছাড়া 29 জানুয়ারি 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 খসড়া অনুমোদনে মন্ত্রিসভা। উইকিলিক্স একটি আন্তর্জাতিক অলাভজনক প্রচার মাধ্যম সংস্থা যা গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত। উইকিলিক্স এর প্রধান নির্বাহী হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জ। কজি বিয়ার রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ। কজি বিয়ার হচ্ছে রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ। আচ্ছা, সাইবার ক্রাইম বা সাইবার আক্রমণ এক ধরনের ইলেকট্রনিক আক্রমণ, যাতে হচ্ছে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রোগ্রাম, হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করে। আর হ্যাকিং হচ্ছে অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা, অথবা কোনো কম্পিউটার মোহচ্ছন্ন করে তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে বলা হচ্ছে হ্যাকিং। যে হ্যাকিং করে তাকে বলা হচ্ছে হ্যাকার। এরপরে আসি স্প্যামিং। স্প্যামিং সম্পর্কে আমরা আগের ক্লাসে বলেছিলাম কোন একটা ক্লাসে। ইমেইল অ্যাকাউন্টে প্রায় সময় কিছু অচেনা অপ্রয়োজনীয় ইমেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তির কারণ হয়। এই ইমেইলগুলোকে সাধারণত স্প্যাম বলা হয়। আর যখন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো নির্দিষ্ট একটি ইমেইল আদেশে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, তখন তাকে বলা হচ্ছে স্প্যামিং বলা হচ্ছে। আচ্ছা, সাইবার সন্ত্রাস বা সাইবার টেরোরিজম যেটাকে বলা হচ্ছে, সরকারি কর্মকর্তাগণ, তথ্য প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞগণ 2001 সাল হতে ইন্টারনেটের সমস্যার উল্লেখযোগ্য
বৃদ্ধি নথিভুক্ত করেছেন। সাইবার সন্ত্রাসীরা হলো সেই ব্যক্তি যে সরকার বা প্রশাসনকে একটি কম্পিউটার ভিত্তিক আক্রমণ করে তাদের রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্য জানাতে বাধ্য করে। ফিশিং, প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বোঝায়। ফিশিং করা হয় ইমেইল ও ইনস্ট্যান্ট মেসেজের মাধ্যমে। আচ্ছা, সাইবার চাঁদাবাজি দেখি এবার। সাইবার চাঁদাবাজি তখনই ঘটে যখনই একটি ওয়েবসাইট, ইমেল সার্ভার বা কম্পিউটার সিস্টেম ক্ষতিকারক হ্যাকার দ্বারা বশীভূত হয়। এ সময় হ্যাকার হামলা বন্ধ করার জন্য সুরক্ষা প্রদানের জন্য অর্থ দাবি করে। তারপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি, ব্লগ, ওয়েবসাইট থেকে কোনো লেখা, ফটোগ্রাফিক কপি নিজের নামে চালিয়ে দেওয়াটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি। পাইরেসি, সদ্য প্রকাশিত গান বা সিনেমার অডিও ভিডিও ফাইল ইন্টারনেটে শেয়ার করা হচ্ছে অনুমতি ছাড়া, এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে পাইরেসি। সাইবার যুদ্ধ, পাল্টা পাল্টি সাইবার আক্রমণকে বলা হয় সাইবার যুদ্ধ। তারপর ডেনিয়াল অফ সার্ভিস, যে সাইবার ক্রাইম সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমূহ কোনো ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তাকে বলা হয় ডেনিয়াল অফ সার্ভিস। ডেনিয়াল অফ সার্ভিস হলো এমন এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার সার্ভিস ডিভাইসের কার্যকারিতা বাধাগ্রস্ত করে এবং কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্যে ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে। কোনো কম্পিউটার সিস্টেমে বা ইন্টারনেটে ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ওই সিস্টেম বা সাইটের কার্যক্রমকে ধীর গতির বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তারপর ম্যান ইন দ্য মিডল, এটি হলো দুই কম্পিউটারের মাঝে যোগাযোগ অন্য কোনো কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশ আর কি, ম্যান ইন দ্য মিডল আর কি। এটাতে দুই কম্পিউটার মাঝে যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশ আর কি। ধরেন দুজন ব্যক্তি কথা বলছে, একজন হচ্ছে মাঝখানে ঢুকে বসে আছে এবং এদের কথা কি করছে, এখান থেকে শুনতেছে আর কি। এটাকে বলছে মিডল ইন দ্য ম্যান ইন দ্য মিডল, এটাকে বলা হচ্ছে মিডল ম্যান ইন দ্য মিডল। করা হয় টার্গেটের গোপনীয় একান্ত ও আর্থিক তথ্য জানা ও সংগ্রহ করার জন্য। কম্পিউটার নেটওয়ার্ক বা ডিভাইস ব্যবহার করে অপরাধসমূহ নিম্নরূপ: জালিয়াতি বা পরিচয় প্রতারণা, তথ্যযুদ্ধ, তারপরে ফিশিং স্ক্যাম, তারপরে স্প্যাম, অবৈধ, অশ্লীল ও আপত্তিকর সামগ্রীর প্রসার, হয়রানি, হুমকি, ধামকি। আচ্ছা, বাণিজ্যিক উদ্দেশ্যে অনাহত বাল্ক ইমেইল বা স্প্যাম যেটাকে বলা হচ্ছে পাঠানো কিছু বিচার ব্যবস্থায় বেআইনি বলে গণ্য করা হয়। হ্যাঁ, তারপর সুইফট আমরা অলরেডি পড়ছি, এটা হচ্ছে সিকিউরিটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশান, এটি তথ্য আদান প্রদানের মাধ্যমে সিকিউরড মাধ্যম আর কি। তারপর হচ্ছে ব্যাকআপ বলতে হচ্ছে কোনো উপাত্ত হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে ব্যাকআপ করে নেওয়া হয়। এছাড়া ভাইরাসজনিত সমস্যা নির্ভর থাকার জন্য সমস্যা থেকে নির্ভর থাকার জন্য দৈনন্দিন কাজে শেষে ব্যাকআপ করে নেওয়া হয়। বড় বড় আর্থিক প্রতিষ্ঠানসমূহ দৈনন্দিন কার্যক্রম শেষে ব্যাকআপ করে নেওয়া হয়ে থাকে। এবার আমরা প্রশ্ন সমাধান করব। প্রশ্ন দেখেন, এখানে নিচের কোনটি সাইবার আক্রমণ ঘটিত হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে না এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহারের উপযোগী করতে অর্থ দাবি করা হয়, এটাকে বলা হচ্ছে আপনার র্যানসামওয়্যার বলা হচ্ছে, এই যে অর্থ দাবি করে যেই এটা করা আর কি। যে সাইবার ক্রাইম সংঘটিত হলে গ্রাহকদের বৈধ অনুরোধ সমূহ ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস বলা হচ্ছে। ভিউয়ার্স, এখন আপনাদের জন্য কুইজের পালা। আজকের কুইজটি নিচে দেওয়া আছে, আপনারা দেখেন, একটু ভালোভাবে মনোযোগ দেন এবং ক খ গ ঘ যে অপশনটি আপনাদের কাছে সঠিক মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ক খ গ এর গ ঘ লিখতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ক খ গ ঘ এর পরিবর্তে এ বি সি অথবা ডি লিখতে পারবেন, লিখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি মনে করি নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য হলেও কুইজে অংশগ্রহণ করাটা আপনাদের জন্য অনেক জরুরি, কারণ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি মঙ্গল। কাজে আশা করবো যে আপনারা সবাই কুইজে অংশগ্রহণ করবেন এবং সবাই কমেন্টে সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করবেন। ভুল হোক সত্য হোক আপনারা অংশগ্রহণ করুন, এটাই আমাদের চাওয়া। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।